রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। আজ সকাল 10:30 একাডেমিক ভবন 3-এ স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ শাহ আজম। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ শাহ আজম। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় আবৃত্তি, দেশাত্মবোধক গান, নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক পর্বণ অনুষ্ঠিত হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার জনাব মাহমুদ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম, বিভাগীয় চেয়ারম্যান বিন্দু, শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী বিন্দু উপস্থিত ছিলেন। মিনহাজুল ইসলাম, ঢাকা রিপোর্ট 24.com।